হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। আমি নূর মোহাম্মদ সৈকত। তো মেসার শো আউটডোর সেন্টারে চলে এসেছি ফ্রেন্ডস। তাদের অলরেডি যে কয়টা শাখা রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি এবং শো আউটডোর সেন্টার। আর এখানে এটা হচ্ছে আপনার মোহাম্মদপুর রিং রোডে, এখানে অ্যাড্রেসটা রয়েছে। আমি অ্যাড্রেসটা ছোটো করে এখানে দেখা রয়েছে, তারপর ভিজিটিং কার্ডটা শো করে দিব। আপনারা কোন নাম্বারটা কন্ট্যাক্ট করবেন সেই নাম্বারটা আমি দিয়ে দিব। তো ফ্রেন্ডস চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তাদের সবটা সম্পূর্ণটা চলে যাব এবং ডিটেল তাদের কিছু সব প্রাইজের ধারণা দিব আপনাদেরকে। সরাসরি যারা রিং রোডে আশেপাশে থাকেন তারা কিন্তু আপনারা সরাসরি শপে ভিজিট করতে পারেন। সম্পূর্ণ বাইরে থেকে আগে সবটা দেখিয়ে দিলাম, তা চলুন এখন আমরা শপে ভিজিট করি সম্পূর্ণ এবং কি প্রাইসের ধারণাটা নিই। তো ফ্রেন্ডস আমরা কিন্তু শপে অলরেডি এখন ইন করতেছি শপে। সোহাগডোর সেন্টারটা এটা রিং রোডে রয়েছে এবং কি তার সোহাগ ভাই এই মুহূর্তে নাই, কিন্তু তাদের যে ম্যানেজার রয়েছে সামনে, ম্যানেজার ভাইরা বসে অলরেডি, তাদের নামগুলো একটু নিব, পরিচয় নিব। ভাইয়ের নামটা মনির হোসেন। মনির ভাই, ভাইয়ের নামটা মোহাম্মদ ইব্রাহিম ভাই। শপে আসলে মনির ভাইকে পাবেন, ইব্রাহিম ভাইকে পাবেন। আর ভাইয়ের নামটা রুবেল ভাই। এখানে রুবেল ভাইকে দেখতেছেন ফ্রেন্ডস। আপনারা কিন্তু এই ম্যানেজার তিনজন তারা রয়েছে অলরেডি, তাদেরকে আপনারা পাচ্ছেন শপে আসলে। এবং কি এখানে দারুণ দারুণ প্রোডাক্ট রয়েছে আপনাদের প্রত্যেকটা শপে, কিন্তু ভিন্ন ভিন্ন ডোরের কালেকশন রয়েছে। প্লাস্টিক ডোর দেখাচ্ছি, প্লাস্টিক ডোরের স্যাম্পলও কিন্তু এখানে রয়েছে, চৌকাট এবং প্লাস্টিক ডোরের ক্যাটালগ, বিভিন্ন ধরনের আপনারা প্রোডাক্ট স্যাম্পল পেয়ে যাবেন। প্লাস্টিক ডোরের একটা আনকমন বলা চলে, আমি এতগুলো ডোরের ভিডিও করেছি ফ্রেন্ডস, এ পর্যন্ত পাই নাই, আমি দেখি নাই। এটা এটা হলো প্লাস্টিক ডোর গ্লাস, মিরর দেওয়া রয়েছে, মিররটা এ পর্যন্ত আমি পাইনি। এটা এরকম প্লাস্টিক ডোরের মধ্যে কিন্তু মিরর কিন্তু রয়েছে। তো হয়তো বা অনেকে দেখতে পাইছেন বা দেখছেন হয়তো, এরকম মিরর দেওয়া রয়েছে। আমরা এটার প্রাইসটা একটু জানবো, এটার প্রাইসটা কত আসবে। তো ফ্রেন্ডস আমরা কিন্তু একটা ধারণা দিচ্ছি 5,500 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস দিচ্ছি না, এগুলো আলোচনা সাপেক্ষে আপনাদের প্রাইসগুলো হবে। তা চলুন নেক্সট আরও কিছু কালেকশন একটু দেখে নিই। তো ফ্রেন্ডস সামনে হলো মিরর দেওয়া, পিছে হলো আপনার ডিজাইনিং একটা লুকিং কাচের যে গ্লাসটা, লুকিং গ্লাস দেওয়া রয়েছে, খুবই দারুণ ডিজাইন। 5,500 টাকা প্রাইস আসতেছে, এটা আলোচনা সাপেক্ষে এগুলো হবে, আপনারা নিতে পারেন প্রোডাক্টগুলো। তো ফ্রেন্ডস আরও কিছু ডিজাইন রয়েছে, আরও কিছু কালেকশন রয়েছে, সেগুলো আমরা দেখি। প্লাস্টিক ডোরের এবং কাচের গ্লাসের কালারিং যে ডোর, এগুলো কিন্তু অনেক কালেকশন রয়েছে। এটার প্রাইসটা কত আসতেছে? 5,500 টাকা। এগুলো তারপরে ফিক্সড প্রাইস না, আপনাদের যদি কোয়ান্টিটি বেশি হয় আলোচনা সাপেক্ষে প্রাইসগুলো নিতে পারতেছেন, আপনারা কমেও পেয়ে যাবেন। আর ফ্রেন্ডস এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে ডিজাইন করা রয়েছে অলরেডি, হাতে ডিজাইনের কাজ চলতেছে, সেটাও আমি দেখাবো। এটা কী কাঠের? সেগুন কাঠ, চিটাং সেগুন কাঠ, চিটাং সেগুন কাঠের মধ্যে রয়েছে। আমাদের ম্যানেজার সাহেব কিন্তু হেল্প করতেছে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখানোর জন্য, পাল্লাগুলো দেখাচ্ছি। অসাম ডিজাইনের কিন্তু কালেকশনগুলো, সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড রয়েছে, এগুলো সাধারণত সব বাড়িতে সচরাচর দেখা যায়। আর এগুলো আপনার সিজনিং এবং ট্রিটমেন্ট করা থাকে, এগুলো গ্যারান্টি দিয়ে বিক্রি করা হচ্ছে, ঘুনে ধরবে না, সাধারণত আপনার কাঠ বেঁকা হবে না, ফাটবে না। এটার প্রাইসটা একটু জানবো, প্রাইসটা কত করে? এটা 15,500 টাকা। এই ফ্রেন্ডস এগুলো কিন্তু আলোচনা সাপেক্ষ হবে, ফিক্সড প্রাইস হচ্ছে না, এগুলো 15,500 টাকা। ফ্রেন্ডস আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে, সম্পূর্ণ কিন্তু হাতে ডিজাইন করা, এরকম দারুণ ডিজাইনের মধ্যে। আপনারা প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই শপে আসতে পারেন, বা আপনারা ঘরে বসে অনলাইনে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন, সমস্যা নেই, এখন অনলাইন যুগ। এটা কী কাঠের? সেগুন, চিটাং সেগুন। এটাও চিটাং সেগুনের মধ্যে, প্রাইসটা কত আসতে পারে? 17,500 টাকা, রিজনেবল প্রাইস দেওয়া হচ্ছে ফ্রেন্ডস আপনাদেরকে। তারপরেও কিন্তু আলোচনা সাপেক্ষে এগুলো ধারণা, ফিক্সড প্রাইস কিন্তু একটাতেও দেওয়া হচ্ছে না। তো ফ্রেন্ডস আমি বার্মাটিক সেগুনের মধ্যে দেখাচ্ছি, এটা বার্মাটিক সেগুন, সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড ডিজাইন রয়েছে ফ্রেন্ডস, খুবই নাইস। সম্পূর্ণ ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা প্রাইস সম্বন্ধে জেনে নিব। এটা প্রাইসটা কত আসতেছে? 24,000 টাকা, অনলি 24,000 টাকা হলে আপনারা এরকম দারুণ প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন বার্মাটিক সেগুনের মধ্যে। আর বার্মাটিক তো বলা চলে, লাইফ গ্যারান্টি, সহজে কিছু হয় না এগুলো। তো ফ্রেন্ডস এবার দেখাচ্ছি গামারি কাঠের মধ্যে, যাদের অল্প বাজেটের মধ্যে আপনারা নিতে পারেন, খুব সুন্দর ডিজাইন।
ডিজাইনটা কিন্তু খুবই নাইস লুকটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু গামারি কাঠের মধ্যে, গামারির মধ্যে প্রাইসটাও কিন্তু খুব সিম্পল কমের মধ্যে আসবে। এটা প্রাইসটা কত আসবে? ওনলি 9,000 টাকা। এটা কি হাতে বানিশ করা? এটা কিন্তু হাতে বানিশ করা। আপনার যদি লিগার বানিশ করেন সেক্ষেত্রে 2-2,500 টাকার মতো বেশি আসবে, কিন্তু আপনার কোয়ালিটির মানটা সম্পূর্ণ আরও বেটার আসবে। খুবই অসাম কালেকশন। তো ফ্রেন্ডস, চলুন আরও নেক্সট কিছু কালেকশন দেখে নিই আমরা। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ হাতে কাজ করা হয়। সব যতগুলো ডিজাইন দেখাচ্ছি আপনাদের পার্লার, এখানে কিন্তু কাজ করা হচ্ছে, এমনকি ফ্যাক্টরিতেও কাজ করা হচ্ছে। তাদের ফ্যাক্টরি আমি আপনাদের ভিডিওতে শেষে দেখিয়ে দিব। সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু আগে হাতে কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছি, এমনকি দেখিয়ে দিই আপনাদেরকে একটু। আগে কিন্তু পাল্লাটা সলিড পাল্লা থাকে, তারপরে ডিজাইনগুলো চলে আসে, ডিজাইনগুলো হাতে করানো হয়। আচ্ছা ফ্রেন্ডস, আমি বার্মাটিকের মধ্যে দেখাচ্ছি আর একটা খুবই নাইস কিন্তু ডিজাইনটা। ভাই একটু সাইড, বার্মাটিকের মধ্যে রয়েছে ডিজাইনটা, কিন্তু নাইস ডিজাইন রয়েছে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গর্জিয়াস বলা চলে ডিজাইনটা। এবং কি অরিজিনাল বার্মাটিক কালার যেটা কাট, ওই কালারটা রয়েছে, এটা কিন্তু এখনও বানিশ করা হয়নি। হাতে বানিশ করতে পারেন, আপনার লিকার বানিশ করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এটার প্রাইসটা কত আসতে পারে? 28,000 টাকা। এটার প্রাইসটা থাকবে 28,000 টাকা, আলোচনা সাপেক্ষে কোয়ান্টিটি বেশি হলে কমবে বাড়বে সেটা। তো চলুন নেক্সট কিছু কালেকশন আরও আসতে দেখে নিই। তো ফ্রেন্ডস, আমি চিটাং সেগুনের মধ্যে দেখাচ্ছি অরিজিনাল রিয়েল যে ন্যাচারাল কালারটা সেটা রয়েছে এখানে, কিন্তু এখন আপনার বানিশ করা হয় নাই। ডিজাইনটা কিন্তু সিম্পলের মধ্যে রয়েছে, স্ট্যান্ডার্ড রয়েছে। এবার প্রাইসটা একটু জানবো, প্রাইসটা কত এটার? 13,500 টাকা। অনলি মাত্র 13,500 টাকা হলে এরকম দারুণ আপনারা কালেকশন পেয়ে যাচ্ছেন। তো ফ্রেন্ডস, আর একটা ডিজাইন দেখাচ্ছি, এটা কি কাঠের? চিটাং সেগুন কাঠের মধ্যে, আর রিয়েল কিন্তু কালারটা রয়েছে, ন্যাচারাল কালার, সম্পূর্ণ কিন্তু হাতে ডিজাইন করা। একটু আগে যে দেখতেছেন অলরেডি হাতে কাজ করা হয়েছে, সেম হাতে ডিজাইন করা হয়েছে এটাও। এটা প্রাইসটা কত আসবে? 15,000। ওনলি 15,000 টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর আপনারা ডিজাইনের মধ্যে। এটা বানিশ করা হয়নি এখনও, কাজ কমপ্লিট হয়নি, কাজ অনেক বাকি। তো ফ্রেন্ডস, তার মাঝখানে দেখাচ্ছি আরও প্লাস্টিক ডোর রয়েছে, অনেক কালেকশন প্লাস্টিক ডোরের। এখানে দেখতে পাচ্ছেন সোয়াক ডোর সেন্টারে কিন্তু প্লাস্টিক ডোরের কিন্তু কালেকশন অনেক, ইউজ পরিমাণে কালেকশন রয়েছে। এগুলো প্রাইসটা কত আসবে এটার? 5,000 টাকা। এবং কি সর্বনিম্ন কত টাকা থেকে শুরু? 2,500 টাকা থেকে নাকি? 2,000 সর্বনিম্ন 2,000 টাকা থেকে নিয়ে শুরু হয়, 6,000-6,500 মধ্যে পাওয়া যায়। তো ফ্রেন্ডস, আমি ভিতর সাইডটা দেখিয়ে দিচ্ছি, জায়গা স্বল্পতার কারণে অনেক কিন্তু কালেকশন রয়েছে, যে কাঁচের ডোর গ্লাসিং, কাঁচের কালারিং গ্লাস প্লাস্টিকের মধ্যে, এখানে সম্পূর্ণ প্লাস্টিকের অনেক ডোর কালেকশন। এই যে পাল্লাটা দেখুন, খুবই নাইস কিন্তু পাল্লার ডিজাইন কালারটা, খুবই সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে। এই যে এখানে আরও কিছু ডিজাইন রয়েছে, প্লাস্টিক ডোরের অনেক কালেকশন কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অলরেডি আগে খাওয়ার সামনে কিন্তু কাস্টমার চলে আসছে, কাস্টমার তাদের অলরেডি বাবা কাজ কথা চলতেছে, এমনকি এখানে নিচে কাজও চলতেছে। সম্পূর্ণ সোয়াক ডোর সেন্টার থেকে এতটা প্রোডাক্ট নিতে পারতেছেন নিশ্চিন্তায়, এবং ভালো মানের কালেকশনগুলো। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা আর বড়ো করবো না, ভিডিওটা এখানে শেষ করে দিব, কার্ডটা শো করে দিচ্ছি এখন। তো ফ্রেন্ডস, মেসা সোয়াক ডোর সেন্টার, আমার ফালাকেঞ্জের ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু সরাসরি সোয়াক ডোরে কিন্তু প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্টে গেলে তাদের যতগুলো ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখে আসতে পারবেন। আর শোরুম অ্যাড্রেসটা রয়েছে 18/9 ব্লক এফ রিং রোড, টিক্কাপাড়া, মোহাম্মদপুর, ঢাকা 1207। রিং রোডে পূবালী ব্যাংক যে রয়েছে, পূবালী ব্যাংক লিমিটেড, এটার অপোজিটেই কিন্তু আপনার সোয়াক ডোর সেন্টার। তো ফ্রেন্ডস, আজ আপনারা কিন্তু আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন দিয়ে রাখবেন। আর এখানে যে বাংলা লিঙ্ক নাম্বার, হটলাইন নাম্বারটা রয়েছে এখানে, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার সবগুলো আপনারা সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। এক নজর প্রত্যেকটা আর একবার একটু দেখে দিলাম। আল্লাহ হাফেজ।
পারে।